বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিও থেকে আমরা দেখে নেবো যে তোমাদের নতুন অক্টোবরে ক্লাস সিক্সের ইংলিশের যে মডেল অ্যাক্টিভিটি আসতেছে তার উত্তরগুলো কী হবে। তো তোমাদের আমি টেক্সটটা পড়ছি না, সরাসরি একদম কোশ্চেনে চলে যাচ্ছি এবং তার উত্তরগুলো বলে দিচ্ছি কীভাবে তোমরা দেখে নাও। এছাড়া আরও যে তোমাদের অ্যাক্টিভিটি আস অন্যান্য যে বিষয়গুলো আছে তোমাদের বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, তার অ্যাক্টিভিটি টাস্ক আমি খুব তাড়াতাড়ি করে দেবো। নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা ক্লিক করে যে আরও বিষয়গুলো আছে তার উত্তরগুলো তোমরা দেখতে পারো। তো চলো আমরা সরাসরি চলে যাবো প্রথম প্রশ্নে ইংরেজির। তোমাদের দেখো নতুন অ্যাক্টিভিটি আজকে ইংরেজি ছিল, 50 নম্বরের প্রশ্নটা দেওয়া হয়েছিল যেটা 50 মার্কস ছিল, ঠিক আছে। প্রথম কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কী ছিল দেখো তোমাদের জন্য। আমি টেক্সট আর পড়ছি না যাতে অনেকটা সময় নষ্ট হবে, সরাসরি চলে যাচ্ছি একের এর কোশ্চেনে যে অ্যান্সারগুলো কী হবে তোমরা দেখে নাও ভিডিও থেকে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একের এ, বলেছে কি যে টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্স, এই বক্সের মধ্যে যেটা সঠিক হবে তার সেটা টিক করতে হবে। প্রথম একের এটা ওয়ান নাম্বার কী ছিল দেখো, টাফি সেভড দ্য ডল উইথ এ স্টিক নেট রোপ, সঠিক অ্যান্সার হয়ে যাবে নেট, নেট দিয়ে বাঁচিয়ে ছিল, এখানে টিক দিয়ে দেবে। দ্বিতীয় কোশ্চেন দেখো, দি গার্ল ফেল অন দ্য ফ্লোর চেয়ার নাকি টেবিল, টেবিল হবে, এখানে টিক দিয়ে দিয়েছি। তিন নম্বর কোশ্চেন দেখো কী আছে, দি পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ক্রাইড ফেল স্ক্রিম্ড, সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রাইড, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের একটা কজ এফেক্টের ছক দিয়ে দিয়েছে, তো এইখানে তোমাদের এফেক্টটা দিয়েছে, এর কজটা লিখতে হবে। প্রথমটা আছে কি দেখো, টাফি ড্রিপড দ্য নেট ইন টু দ্য ওয়াটার, এর কারণটা কী হবে, হি ওয়ান্টেড টু ব্রিং দ্য লিটিল ডল আউট, এটা লিখবে কারণ। তোমরা খাতায় সুন্দর করে দুটো ছক করবে, কজ এফেক্ট এরকম ছক করে নেবে, এদিকটা লেখা আছে এদিকটা লিখে নেবে, এটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের কজটা বলে দেওয়া ছিল, কী বলেছিলো যে দি লিটিল ডল ফেল অন দ্য টেবিল, এর কারণটা কী, এফেক্ট এর ফলে কী হয়েছিল, এখানে লিখবে তোমরা ব্যাঙ্গিং হার হেড, ঠিক আছে। এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এইচ ই আর হবে, এটা জি টি হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে, তাহলে ব্যাঙ্গিং হার হেড হবে, ঠিক আছে। তোমাদের বইয়ে আছে দেখবে, মানে ওপরে যে টেক্সটটা দেওয়া ছিলো ওপরে সেখানে তোমরা দেখতে পাবে, এটা পরিষ্কারভাবে দেওয়া আছে। নেক্সট দেখো তারপরে এফেক্টটা তোমাদের বলে দেওয়া আছে, দ্য পুলিশম্যান ডল টকড ফায়ার্সলি ফিয়ার্সলি, এর কারণটা কী লিখবে, যে ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এটা লিখলে কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের কজ এফেক্টটা বোঝা গেছে। নেক্সট তোমাদের প্রশ্ন কী ছিল দেখো, তো নেক্সট দুয়ে তোমাদের দেখো আবার একটা প্যাসেজ দিয়েছে, বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্য গিভিন বিলো, আমি প্যাসেজটা পড়ছি না, অনেকটা সময় নষ্ট হবে, অনেক বড়ো তোমাদের যেহেতু 50 মার্কসের এটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে, আমি সরাসরি একদম প্রশ্নে চলে যাচ্ছি। এরটা হু আর হোয়াট ডিড, এখানে কী লিখতে হবে তোমরা দেখে নাও। তো দেখো দুয়ের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশান তথ্য নিয়ে এটা ফিল আপ করতে হবে। বলে প্রথমে বলেছে হু তাতাই, এখানে ডিড হোয়াট কী করেছিল, তো লিখবে তোমরা ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, ঠিক আছে। নেক্সট দুয়েরটা দি রিচ ওল্ড লেডি কী করেছিল, এখানে লিখবে স্টেপড আউট অফ এ ক্যাব ব্রড দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তারপরে তিনেরটা কী লিখবে, দি শপকিপার এটা লিখবে পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল্ড ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, তোমরা সুন্দর করে দুটো ছক করে কিন্তু এটা এরকমভাবে লিখবে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে, চাইলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ভিডিওটি পজ করে লেখার সুবিধার্থে। চলো নেক্সট দেখো তোমাদের দুয়ের বিতে যেটা ছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, দুটো কোশ্চেন ছিল, বলেছিলো যে হোয়াট ডিড দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতাই বাবা কী কাজ করতো, এখানে লিখবে অ্যান্সারে তোমরা দি অকুপেশন অফ তাতাইস ফাদার ইজ এ কোল মাইন ওয়ার্কার, এটা লিখলেই হবে। তারপরে কোশ্চেন ছিল যে দেখো তোমরা তোমাদের হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, কত দূরে ছিল, তাহলে অ্যান্সার লিখবে তোমরা দি শপ ওয়াজ 3 ইয়ার্ডস অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচ উইন্ডো পেন, এটা লিখলেই হবে, ঠিক আছে। তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা ভিডিওটি পজ করেও কিন্তু অ্যান্সারগুলো লিখতে পারো। নেক্সট দেখো তোমাদের ছিল গ্রামার সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ছিল তিনেরটাই, বলেছে পেপারনি অ্যান্ড চিজ, এখানে হবে বলেছে কি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে যে ভার্বটা যাবে সেটা তোমাদেরকে দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে পেপারনি অ্যান্ড চিজ আর হবে, এখানে আর হয়ে যাবে, আর গ্রেট অন এ পিৎজা। তারপরে বিয়েরটা দেখো, নাইদার সি নর আই অ্যাম গোয়িং টু স্কুল হবে, অ্যাম হবে এখানে, ঠিক আছে। তারপরে সিয়েরটা কী বলেছে, দি ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিন অ্যান ইন্টারভিউ, এখানে ইজ হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা হবে আর, দ্বিতীয়টা অ্যাম, তারপরটা হবে ইজ। তারপরে নেক্সট দেখো তোমাদের যেটা ছিল নেক্সট চারের যেটা ছিল, বলেছে এখানে একটু ভুল আছে দেখো বন্ধুরা, তোমাদের বলে রাখি, বলেছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ এক্সক্লেমেটারি অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে তোমাদের যেটা দেওয়া নেই সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স,
দেখো এখানে একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের পাঁচটা সেন্টেন্স আছে। এখানে একটা অ্যাসার্টিভ যেটা হবে সিএরটা, এটা কিন্তু তোমাদের দেওয়া নেই, ঠিক আছে? এটা তোমরা অ্যাড করে নেবে। তো প্রথমটা দেখো কি আছে, হ্যারি উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হবে এক্সক্লেমেটারি। এই যে এক্সক্লেমেটারি আছে এখানে তোমরা ব্র্যাকেটে এক্সক্লেমেটারি লিখে নেবে। তারপরে হচ্ছে দেখো হোয়াট ইজ ইউর নেম বিএরটাই, কোশ্চেন মার্ক আছে তাহলে এটা হবে ইন্টারোগেটিভ, এখানে ইন্টারোগেটিভ লিখে নেবে। তারপরে দেখো নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এটা তোমাদের এখানে কিন্তু অপশনের মধ্যে দেওয়া নেই, এটা অ্যাসার্টিভ হবে, তোমরা একটু লিখে নেবে। তারপরেরটা ওপেন দ্য ডোর, এটা হবে অপটেটিভ, দেওয়া আছে আমাদের, এই দেখো অপটেটিভ। তারপরেটা বলেছে মে গড ব্লেস ইউ, এটা হবে আমাদের, এই সরি এটা হলো ইম্পারেটিভ। ওপেন দ্য ডোর এটা হবে ইম্পারেটিভ, এটা হয়ে যাবে ইম্পারেটিভ এটা, আর মে গড ব্লেস ইউ এটা হবে অপটেটিভ, এটা হয়ে আছে আমাদের, ঠিক আছে? বাকিগুলো কিন্তু দেওয়া আছে, শুধুমাত্র অ্যাসার্টিভ এটা কিন্তু তোমাদের এই অপশানগুলোর মধ্যে কিন্তু দেওয়া নেই, এটা কিন্তু তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে? এটা হয়তো মিস্টেক করেছে লিখতে, ছাপাতে গিয়ে হয়তো ভুল করেছে। তো নেক্সট দেখো, তারপরে তোমাদের ছিল পাঁচের টাইপ বলেছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলাম্স। প্রথম দিয়েছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের ঘরে লিখতে হবে। প্রথমটা দেখো সুগার ইজ সুইট, তাহলে সুগারটা কী হবে, সুগারটা হয়ে যাবে আনকাউন্টেবলের ঘরে, এখানে লিখে দেবে তোমরা। তারপর বলেছে দিস ইজ মাই বুক, বুকটা হয়ে যাবে কিন্তু কাউন্টেবল নাউন, তাহলে এখানে বুক হবে। তারপরে দেখো ইউ শুড ক্যারি অ্যান আমরেলা হোয়াইল গোয়িং আউট, তাহলে এখানে আমরেলাটা নিচে দাগ দেওয়া আছে, আমরেলাটা হয়ে যাবে কিন্তু কাউন্টেবল নাউনের ঘরে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের দিয়েছে মাই মাদার হ্যাজ লং হেয়ার, হেয়ারটা কী হয়ে যাবে, হেয়ারটা হয়ে যাবে আনকাউন্টেবলের ঘরে, যেহেতু গণনা গুনতে পারি না আমরা। তারপরে পাঁচেরটা দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গ্লাসেও দাগ দেওয়া আছে, ওয়াটারের নিচে দাগ দেওয়া আছে, তাহলে গ্লাসটা হয়ে যাবে কিন্তু দেখো আমাদের কাউন্টেবল নাউন, যেহেতু আমরা গণনা করতে পারি, আর ওয়াটারটা যেহেতু গণনা করতে পারি না তাই আনকাউন্টেবলের না ঘরে, কিন্তু এরকমভাবে লিখে দেবে তোমরা। সুন্দর করে একটা ছক এরকমভাবে আঁকবে, দিয়ে যেমনভাবে আমি লিখে দিয়েছি সেরকমভাবে কিন্তু তোমরা লিখে নেবে, আশা করছি বোঝা গেছে তোমাদের। তারপরে দেখো তোমাদের কোশ্চেন ছিল ছয়ে, অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস, তোমাদেরকে এর আগে প্রিফিক্স যোগ করতে হবে, আগে যোগ করে এগুলোকে তোমাদেরকে মেক অপোজিট ওয়ার্ড করতে হবে। তাহলে দেখো রেসপেক্ট, এর সঙ্গে আমরা ডিস যোগ করে দিয়েছি, ডিসরেসপেক্ট, এটা অপোজিট, রেসপেক্টের অপোজিট হচ্ছে ডিসরেসপেক্ট। তারপরে তারপরে ছিল দেখো কমফোর্টেবল, কমফোর্টেবল আমরা আন যোগ করে দিয়েছি, তাহলে আনকমফোর্টেবল এটা হয়ে যাচ্ছে কমফোর্টেবলের অপোজিট। তারপরে দেখো ফরচুন, ফরচুনের আমরা আগে যদি মিস যোগ করে দিই তাহলে হয়ে যাবে মিস ফরচুন, ফরচুনের অপোজিট। তারপরে আছে ম্যাচিওর, ম্যাচিওরের আগে যদি আমরা আইএম যোগ করে দিই ইম্যাচিওর, তাহলে কিন্তু এটা অপোজিট হয়ে যায়। তারপরে লিটারেচার, ইল লিটারেচার, আই এল শুধু যোগ করে দিয়েছি লিটারেচারের সঙ্গে, ঠিক আছে? আশা করছি এটাও বোঝা গেছে তোমাদের। তো তোমরা তো স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বা ভিডিওটি পজ করেও কিন্তু এটা অ্যান্সারগুলো লিখে নিতে পারো। তারপরে তোমাদের ছিল দেখো সাথে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ডিসপেয়ার, স্টাডি, ড্রাউনিং, ডিসপেয়ার, তাহলে এটা লিখবে তোমরা, ওয়ার্ডস লিখতে বলেছে তাহলে ওয়ার্ডসটা তোমরা লিখে নেবে যে হি ফেল্ড অ্যান্ড বিকাম ডিসপেয়ার, ডিসপেয়ার হতাশা, সে অকৃতকার্য হয়েছিল এবং হতাশাই হতাশা হয়ে গে হতাশ হয়ে গেছিলো, হতাশ এরকম বলবে। স্টাডি, স্টাডি মানে হচ্ছে পক্ষে, তাহলে এটা লিখবে কি যে হি ওয়াজ স্টাডি ইন ইজ ওপিনিয়ন, সে তার ওপিনিয়নের পক্ষে ছিল, ঠিক আছে? তারপরে দেখো কী আছে ড্রাউনিং, এটা কি লিখবে, ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, দি বয়েজ ড্রাউনিং ইন দ্য রিভার, এটা লিখে নেবে। আমি একদম সোজা করে লিখে দিয়েছি। এরপর তোমাদের কী ছিল দেখো, এরপর তোমাদের দুটো রাইটিং স্কিলে যেটা ছিল, বলেছে সাপোজ আট নম্বরে দেখো, সাপোজ ইউ হ্যাভ বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস ইউ মে হ্যাভ ইউজড ইন দ্য ফলোয়িং হিন্টস, একটু হিন্টস দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে তোমাদেরকে এটা সম্পর্কে কিন্তু লিখতে হবে। দেখো আমি খুব সুন্দর করে ছোট করে লিখে দিয়েছি, উপরে তোমরা হেডিং দেবে যে হিস্টোরি, এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল প্লেস, কী লিখে দিয়েছি, ওয়ান্স আই হ্যাভ গট এ চান্স টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেস মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস উই রিচ দেয়ার উইথ এ রিজার্ভ বাস, তারপর লিখবে আই ভিজিটেড হাজারদুয়ারি, মতিঝিল, হোসবাগান, ইটিসি, দি পাস্ট হিস্টোরিক্যাল হ্যাপেনিংস বিকেম ভিভিড ইন মাই আইজ, আই হ্যাভ রিড ইট ইন দ্য হিস্টোরিক্যাল বুক, বাট নাও আই অ্যাম অ্যান আই উইটনেস অফ দ্য পাস্ট ইনসিডেন্টস, মাই হার্ট ফিল উইথ জয়, একদম ছোটো করে লিখে দিয়েছি, তোমরা এটুকু কিন্তু লিখে নিতে পারো সুন্দর করে। ভিডিওটি পজ করেও লিখতে পারো, বা একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু তোমরা এটা লিখে নিতে পারো। নেক্সট তোমাদের দেখো এরপরে আর একটা তোমাদের রাইটিং স্কিল ছিল, যেটা ছিল আমাদের স্টোরি নিয়ে, কী বলেছিলো দেখো, ডেভেলপ এ স্টোরি ইন 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন, অ্যাড এ সুইটেবল, সরি
add a suitable to your story. তাহলে দেখো এখানে কি বলেছে, আউটলাইন দিয়ে দিয়েছে, তোমাদের একটু হিন্টস দিয়ে দিয়েছে, এখান থেকে স্টোরিটার একটা নাম দিবে, যে গ্রেডি ডগ দিয়েছে, একটা লোভী কুকুর। তাহলে আমরা কি লিখে দিয়েছি দেখো, এটা তোমরা লিখে নেবে, এটাই খুব একদম সোজা করে আমি লিখে দিয়েছি যতটা সোজা করা যায়। দেখো কি বল, কি লিখবে, যে ওয়ান্স দেয়ার লিভড এ গ্রেডি ডগ ইন এ ভিলেজ। তারপর লিখবে ওয়ান ডে হি কেম টু এ নিয়ার বাই টাউন থ্রো এ ব্রিজ ওভার দ্য রিভার। তারপর লিখবে লিখবে যে দেয়ার হি গট এ পিস অফ মিট, দেন হি ওয়াজ কামিং ব্যাক টু হিজ ভিলেজ উইথ দ্য মিট ইন হিজ মাউথ, হি স হিজ শ্যাডো ইন দ্য রিভার ওয়াটার অ্যান্ড টুক ইট অ্যানাদার ডগ, হি বার্ক টু আওয়ার্ডস হিম, হি লস্ট হিজ ওন মিট ইন দ্য রিভার ওয়াটার। তো এই ছিল তোমাদের যে মডেল নতুন অ্যাক্টিভিটি, অক্টোবরের নতুন অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিলো 50 মার্কসের, তার উত্তর। এছাড়া আরও যে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে তার উত্তরগুলো আমি খুব দ্রুত তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে তার উত্তরগুলো দেখে করে নিতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। নতুন কোনো অ্যাক্টিভিটি আসলে আমি চেষ্টা করব তোমাদের তার উত্তরগুলো সঠিকভাবে করে দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।